আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করেছে যে কানে আসো সুস্থ আসো ভালো আসো তো আজকে আমি এই ভিডিওটা আজকে কালকে গিয়েছিলাম মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে কিন্তু কালকে কোনো ভিডিও করেনি মেয়ের হালত বেশি খারাপ ছিল আজকেও ভালো হয়নি তারপরে ভাবলাম একটু ভিডিও করে নিই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন অনেক দিন হয়ে গেছে অনেক অসুস্থ ওর কমই হচ্ছে না এখন তো আরও বেশি যে বমি করতেছে তারপরে পাতলা পায়খানা করতেছে একটা ছোট্ট মেয়ে কোনো কিছু খেতে পারে না তার উপরে বমি পায়খানা করা অনেক কষ্ট জন্য আর ওর তো কষ্ট হচ্ছে হচ্ছে সাথে সাথে আমার অনেক কষ্ট যারা মা বাবা আসি তারা বুঝতে পারবেন অনেক কষ্ট লাগতেছে কিছু খেতে পারে না একদম পাতলা হয়ে গেছে আগের মতো আগে পুরা করে ওই ওইদিকে সেই দিকে যেত এখন কোনো কিছু করে না শুধু এক জায়গায় চুপচাপ থাকে আর বমি বমি দেখলে আপনারা ইয়ে হয়ে যাবেন এত এত বেশি বমি করে দেখো মুখটা একেবারে ছোটো হয়ে গেছে ওইখানে যে নিয়ে আসছি ও শুধু ঘরে যাবে এখানে থাকবে না তো তাই ওর পাপা ওকে বাহিরে নিয়ে আসছেন তো বাহিরে যাওয়ার পরে পরেও কান্নাকাটি করতেছে গাড়িতে উঠবে উঠে বাহিরে যাবে ও এখানে থাকবে না তো অনেক কষ্ট করে ওকে ওইখানে নিয়ে ছিলাম কারণ ডাক্তার আসছিলেন না তাই আমরা আমরাই প্রথমে গিয়েছিলি কিন্তু ডাক্তার আসছেন না তাই ওকে নিয়ে ওখানে তাকা যাচ্ছিলো না অনেক বেশি কান্নাকাটি করতেছিল ওর যে শরীরে ভালো রাখতেছে না তারপরে পেটে কোনো কিছু নেই যা কিছু খায় বমি হয়ে যায় তারপরে এখন আবার আজকে সকাল থেকে আরেকটা নতুন হয়েছে পাতলা পাতলা পায়খানা হচ্ছে তো দেখি কি করি ডাক্তার কি বলেন ডাক্তার বলছিলেন যদি জ্বর কম না হয় তাহলে ব্লাড টেস্ট করতে কিন্তু জ্বর তো দেখছে দেখতেছি কম হয়েছে কিন্তু বমি কাশি ওইগুলো কম হচ্ছে না তো ওগুলো ডাক্তারকে বলবে বলবো আজকে ডাক্তারকে বলে আর সবাই দোয়া করবেন জানি না কার দোয়া কখন কাজে লাগে যায় সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে যায় আমার সত্যি বলতে অনেক কষ্ট লাগতেছে আমার মেয়ের জন্য আমার মেয়ে না আমার সব কিছু গুচ্ছ আমার ছেলে মেয়ে দুইটাই আমার কিছু আমার একদম ভালো লাগতেছে না আমার মেয়ে যে অসুস্থ দেখো মুখটা একদম ছোটো হয়ে গেছে ওইখানে থাকতেও চাচ্ছে না একেবারে এই দেখো হুট কাঁপতেছে আর কি করবো কোনো কিছু বুঝতে পারতেছে না সবাই দোয়া করবেন সবার কাছে একটাই চাওয়া আমার আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ওর যাতে কম হয়ে যায় আমি যে এখানে বসে আছি আমার এত ঘুম আসতেছে কারণ রাতে ঘুম হয় না আর আমি অসুস্থ আমারও কাশি অনেক কাশি জ্বর একটু কম হয়েছে কিন্তু কাশি কম হচ্ছে না আর মেয়েও রাতে একটু পর পর উঠে কাটে করে তারপরে লাইভে ঘোরাঘুরি করে রাতে ঘুম হয় না আর যেখানে বসে থাকি বা কাজ করতে যাই এরকম হয় যে ঘুমে পড়ে যাব আমি এরকম অবস্থা হয়ে গেছে সব মিলিয়ে অনেক কষ্ট হচ্ছে তারপরে আমার মেয়ে যদি ভালো হতো এই কষ্টগুলো আমার কাছে কোনো কিছুই না আমি সব কিছু সহ্য করতে পারি কিন্তু আমার ছেলে মেয়ে কোনো কিছু হলে আমার ফ্যামিলির কারো কোনো কিছু হলে আমি সেটা সহ্য করতে পারি না সবাই দোয়া করবেন বারবার বলতেছি আমার মেয়ের জন্য দোয়া করবেন সবাই সময় তো এখন আমরা যাচ্ছি ঘরে মেয়েকে নিয়ে তো ডাক্তার ওষুধ দিয়েছেন দিয়ে বলছেন যদি কম না হয় আবার কালকে যেতে তুই এরকমই কয়েদিন থেকে শুধু ডাক্তারের কাছে বাড়ি এরকম চলতেছে আমাদের তো ভিডিওটা এখন করতাম না কিন্তু শুধু আপনাদের জন্য আপনাদের জন্য একটাই চাওয়া আমার আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনারা সেই জন্য আমি ভিডিও করেছি আপনাদেরকে বলবো যে আমার মেয়ে অনেক অসুস্থ সবাই আমার মেয়ের জন্য দোয়া করো কখন কার দোয়া কাজে আসবে সেটা বলা যায় না তো প্লিজ সবাই দোয়া করবেন মন থেকে দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে কম হয়ে যায় আমরা তো যা যতটুকু করা করতেছি আর সবাই কে যে আমার মেয়ে অসুস্থ মেয়ে অসুস্থ বলতে আমার এখন ভালো লাগে না সবাই বলবে যে যতদিন হয়েছে এখনও কম হয় না নাকি অনেকে অনেক কিছু ভাববেন তাই আমি এখন কাউকে বলতেও আমার ভালো লাগে না আমি বলি হ্যাঁ কম হয়েছে কিন্তু আমার মেয়ের আগের চেয়ে আরও বেশি হয়ে গেছে সবাই দোয়া করবেন কথা বলতে পারতেছি না আমি সত্যি আমার অনেক কষ্ট লাগতেছে দেখো মেয়েটা কিরকম হয়ে গেছে একেবারে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যাতে ও ঠিক হয়ে যায় বারবার বলতেছি সবাই দোয়া করো জানি না কখন ও ঠিক হবে হম আল্লাহ জানেন কেউ কিছু মনে করবেন না যদি কোনো বল হয়ে থাকে তাহলে আমার দৃষ্টিতে দেখবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন